হ্যালো গাইস, ওয়েলকাম টু রূপসেস ক্রিয়েশন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার দিদি ভাইয়ের বিজয়িনী হওয়ার গল্প। এর পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা। আপনারা জানেন কি একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছি। এই প্রশ্নোত্তর পর্বে যারা সঠিক উত্তরদাতা তাদের মধ্য থেকে লাকি কুপনের মাধ্যমে আমরা একজনকে বেছে নিই। তো আগস্ট মাসে এই প্রশ্নোত্তর পর্বে যিনি বিজয়িনী তিনি হলেন জুই সাহা, জামাল দহে জুই সাহা। আজকে আমরা তার বাড়িতে এসে উপস্থিত হয়েছি, তার হাতে আমরা পুরস্কার তুলে দেওয়ার জন্য, মানে পুরস্কার নয়, ঠিক ক্ষুদ্র একটা উপহার। এই ক্ষুদ্র উপহারটি স্পন্সর করেছেন জামাল দহের বাস স্ট্যান্ড সংলগ্ন গোপাল ঘোষের বই খাতা কলমের দোকান, অর্থাৎ বিচিত্রা বাইন্ডিং ওয়ার্কস, যার প্রোপ্রাইটার গোপাল ঘোষ এবং প্রীতম ঘোষ। তারা এই ক্ষুদ্র উপহারটি দিয়ে আমাদের সহযোগিতা করেছেন। আমরা আজকে এই ছোট্ট উপহারটি জুইয়ের হাতে তুলে দেব। আপনারা জানেন জামালদা বাস স্ট্যান্ডের গোপাল ঘোষের দোকান অর্থাৎ বিচিত্রা বাইন্ডিং ওয়ার্কস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখান থেকে খাতা কলম বই কিনলে ঠকানোর কোনো বা প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। দীর্ঘদিন ধরে বিশ্বস্ততার সঙ্গে দোকান ওখানে চলছে। আপনারা সকলে সেই দোকানে যাবেন, খাতা কলম কিনবেন, অতি অল্প দামে সেখান থেকে সুন্দর সুন্দর শিক্ষা সামগ্রী পাওয়া যায়। ধন্যবাদ। তো আজকে আমরা আসছি জুইয়ের বাড়িতে, জুইয়ের কাছে আমরা ছোট্ট উপহারটি তুলে দিচ্ছি। আমাকে বিজয়িনী করার জন্য আমি একটু সাফল্য কামনা করি, দাদাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমাকে জানিও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।